নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। এই গল্পের মূল চরিত্র জগন্ময় বারিক, যিনি হাওয়া বদলের জন্য কাঠ ঝুম্বিতে এসেছেন। সাথে পাই আমরা ভগবান নামে একটি কিশোর, চৌকিদার বনওয়ারি, মালি, পোস্টমাস্টার, মিসেস মু এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পবিত্র ভট্টাচার্যকে। আসরে গল্প পাঠে যোগদান করেছেন উপেন্দ্র মিশ্র এবং অনির্বাণ দত্ত, দুজনকেই অসংখ্য ধন্যবাদ। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। ওদিকে যাবেন না বাবু, জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটাই উনি টের পাননি এতক্ষণ, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তাঁর ডাইনে হাত দশেক দূরে দাঁড়িয়ে আছে একটা 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরাকাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে, অকাট মূর্খ হলে অমন চাহনি হয় না। কোন দিকে যাব না, জগন্ময় বাবু প্রশ্ন করলেন। ওই দিকে। অর্থাৎ জগন্ময় বাবু তার হাঁটার পথে একটিবার থেমে যেদিকে দৃষ্টি দিয়েছিলেন সেই দিকে। কেন রে, যাব না কেন, কি হবে গেলে? বিষ আছে। বিষ কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, গাছটা দেখেই জগন্ময় বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত বিশেক দূরে একটা ঢিপি, তার উপরে ওই একটা মাত্র গাছ। কাছাকাছির মধ্যেও যাকে গাছ বলে তার নেই। এ গাছটা কোমর অবধি উঁচু, তেকোনা ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণে যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়েই হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ ওর চোখে পড়েনি। অবশ্যই হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়, কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনো সেইভাবেই সেখানে দাঁড়িয়ে আছে, তার দিকে দেখছে। কি নাম তোর, জগন্ময়বাবু জিজ্ঞেস করলেন। ভগবান। ওরে বাবা, বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসছিলি কেন? আমার বাড়ি ওই তো। জগন্ময়বাবু দেখলেন যেদিকে ঢিবি সেই দিকে আরো সিকি মাইলটাক দূরে বাঁশ বনের লাগোয়া খাপড়ার ছাউনি দেওয়া কুটির। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে, আরো দু একটা প্রশ্ন করতে হয়। সে ফস করে তাকে যেচে এভাবে নিষেধ করবে কেন? গাছের কি নাম? জানি না। বিষ আছে জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাং, ইঁদুর, পাখি। কি করে মরে যায়, গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব গোপ্পে দেখছি, নাকি গাঁজা ধরেছিস এই বয়সেই? তোর মাস্টারকে স্কুলে জিজ্ঞেস করেছিস ফুল গাছে এরকম বিষ হয় কখনো? আমি এখানে নতুন লোক, চেঞ্জের জন্য এসেছি, আমার শরীর খারাপ বুঝেছিস, ওরকম গুলটুল মানিস নি। এদেশে ওরকম ফুলের কথা কেউ কখনো শোনেনি, ওরকম হয় না। এদেশে না তো, সাহেব এনেছিল। ছেলেটা দেখছি নাছোড়বান্দা,
বিশ্বাস করাবার জন্য বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়িতে ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম? কি নাম তো জানি না, লাল মুখ আর কটা চুল ছিল। সে সেই ঢিপির উপর গাছ পুঁতে দিয়ে গেছে? জানি না বাবু। তবে সাহেব যাবার পরেই গাছ হলো। ওই যে বন, ওইখানে ঘুরতো সাহেব হাতে কাঁচ নিয়ে। বটনিস্ট টটনিস্ট হবে, জগন্ময় বাবু ভাবলেন। ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ওই দেখুন না, ছেলেটি আবার আঙ্গুল দেখালো। ওই ঢিবিটার পাশে, ওই ওই যে পাথরটা, তার ঠিক ডান পাশে। জগন্ময় বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, এখন হার, মরে গেছে তো। চিতি সাপ ছিল, বিষের দম ছাড়ে ওই ফুল। জগন্ময় বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটা ভালো করে দেখলেন দূরবীনের ভিতর দিয়ে। যত সরল মনে হয়েছিল তত নয়, কোনো রঙটাই সরল নয়। হলদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময় বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা আছে চারটে, গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু হবে। এটা গত দু একদিনের মধ্যে মরেছে। তা এরা এতদিনে শেয়ানা হয়ে যায়নি, এখনো আসে আর মরে? রোজ মরে একটা দুটো। কই, অত তো দেখছি না, মাত্র দুটো তো। ঢিবির পিছনে আছে, বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা, আমিও করি মাঝে মাঝে। তা বাঁশ দিয়ে গাছে ঘা মেরে ওটাকে সাবার করে দিস না কেন, তাহলেই তো আপদ চুকে যায়। আবার গজায়। বলিস কি, পুড়িয়ে দিলেও আবার গজায়। জগন্ময় বাবু ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিতে চাইছিলেন না, কারণ পাঁচ আনার বেশি তার মনে এখনো বিশ্বাস হয়নি। যেটুকু হয়েছে তার কারণ, একবার কোনো একটা বইতে মাংসাশী গাছের কথা পড়েছিলেন। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে যার অনেকই এখনো হয়তো মানুষের অগোচরে রয়েছে। আরো আছে এই গাছ? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে একটাই? আর তো দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে, এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে জগন্ময় বাবুর। এটার আশাই করেননি তিনি। ফিরে গিয়ে অফিসে বলার মতো একটা গল্প হয়েছে। বিষ ফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই দুটি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে সেইভাবে বানিয়ে কথা বলবে কেন, সেটাও একটা প্রশ্ন। এই ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও সে পয়লা এপ্রিলে। গায়ে দেশে যে এমন জিনিস হয় না, সেটা চিরকাল শহরে বাস করেও বেশ বুঝতে পারলেন জগন্ময় বাবু। আর এটাও বুঝলেন যে তাঁর 42 বছরের জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষ ফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ মজা এই যে কাঠঝুমড়িতে আসার তার কোনো কথাই ছিল না। গিয়েছিলেন ডালটনগঞ্জে, তাঁর বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকেই একটা হাঁপের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময় বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশুনো সকলেই বলেছেন ড্রাই ক্লাইমেটে কটা দিন কাটিয়ে আসার কথা। আরে বিয়ে তো করনি ভাই, এত টাকা কার জন্য পুষে রাখছ, একটু খরচ টরচ করো। আমাদের পেছনে না করবে তো, অন্তত নিজের পেছনেই করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময় বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা ঝঞ্ঝাক্ষুব্ধ মহাসামুদ্রিক ঢেউয়ের মতো।
তিন দিন রেসের মাঠে যাবার পর চতুর্থ দিনেই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিনও মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলেও দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহল বশত। ডাক্তার নন্দী বললেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। তা হতে পারে। জগন্ময়বাবু নিজে লক্ষ্য করেছেন যে এই আকস্মিক ভাগ্য পরিবর্তনের ফলে তার মধ্যে কিছু চারিত্রিক পরিবর্তনও দেখা দিয়েছে। যেমন, তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাত খোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনে কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনের জন্য 84 টাকা দামের রেলগাড়িটা দর করে পয়সা বার করার সময় মদ বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গায় অমুক হোটেল অমুক টুরিস্ট লজ এসব কথা বলেছিলেন। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যে ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডালটনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো ছুটিটা। কিন্তু দুই ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হয়ে যাওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন যে একবার কাঠ ঝুমড়িতে মুর সাহেবের বাংলোটা খোঁজ করে দেখতে। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে বিশ্রামও হবে। অবশ্যই সাহেব আর নেই, মাস্টার এখনো মারা গেছেন, তবে গিন্নি আছেন, সেখানেই থাকেন। ওরা বাংলোটা ভাড়া দেন সেটা ভগ্নিপতি বলেছিল। মিসেস মুর কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন, এই দিকটা তো আমার স্বামী দেখতেন, ওর কয়েকজন বাঠা খদ্দের ছিল, তবে তাদের তো কোনো চিঠি বা টেলিগ্রাম দেখছি না। তোমায় দিতে কোনো আপত্তি নেই, তবে 15 দিনের বেশি তোমায় থাকতে দিতে পারবো না, ভেরি সরি। তার প্রয়োজনও হবে না। তিন দিন ডালটনগঞ্জে কাটিয়ে এই সবে 3 দিন হলো শুক্রবার জগন্ময়বাবু মূর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানো আর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসে কষ্ট হয়নি। দ্বিতীয়ত, কলকাতার মানুষ জগন্ময় বাড়ি কল্পনাই করতে পারেননি যে ট্রাম বাস লরি ট্যাক্সি রেডিও টেলিফোন টেলিভিশন সিনেমা মানুষের কোলাহল ইত্যাদি বাদ হয়ে গেলে জীবনে কি আশ্চর্য টনিকের কাজ হয়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন কাঠ ঝুমড়িতে এসে। মূর সাহেবের বাংলো প্রথম দর্শনেই জগন্ময়বাবুর মনটা ভালো করে দিয়েছিল। দূরে পিছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পিছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাদওয়ালা বিলিতি পোস্টকার্ডের ছবির মতো মূর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকলে ঘরগুলো ছিমছাম চেহারার, আসবাবের পরিপাট্য, জানলা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হল যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কিছু কম ভাগ্যের কথা না। এখানে এসেই জগন্ময়বাবু তাঁর দিনের রুটিন ঠিক করে নিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট তিনি নিয়ে এসেছেন বোনের বাড়ি থেকে, তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা, বিকেলে চায়ের পর আবার পদব্রজে ভ্রমণ, রাত্রি 8:30 মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞেস করলেন বিষ ফুলের কথা।
অবশ্যই প্রথমেই ফুলের কথাটা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হবার একটা রাস্তা তৈরি করলেন। ভগবান বলে কোনো ছেলেকে চেনো? হ্যাঁ বাবু, ভিখুয়া কা লড়কা হ্যায়। ভিখুয়া কে? চৌকিদার বলল, ভিখুয়া কাঠের মজুরি করে, চৌধুরী বাবুদের কাঠের গোলা আছে এই কাঠ ঝুমড়িতেই, সেখানে সে কাজ করে। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে একরকম ফুলের গাছ আছে, সে গাছ নাকি বাতাসে বীজ ছড়ায়, জানো কিছু? হ্যাঁ বাবু। কথাটা সত্যি? ওয়েসাহি তো মালুম হতা বাবু। বানুয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টি পট আনতে গেল। এখানে এক সাহেব এসেছিল বছর তিনেক আগে। বানুয়ারি ফিরে এলে পর তাকে জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। বানুয়ারি বলল, সাহেব এসে থেকেছেন এখানে, এককালে মুর সাহেব গিন্নিকে নিয়ে নিজেই আসতেন প্রতি শীতকালে। 3 বছর আগে কোনো সাহেব এসেছিল কিনা তার বানুয়ারির ঠিক মনে নেই। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন, বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2-1, রেলওয়ে স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়, পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডালটনগঞ্জে যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন, দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নুটবিহারি মজুমদার আর পবিত্রবাবু বলে এক ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ। পবিত্রবাবু বললেন যে তিনি আগেও এসেছেন কাঠঝুমড়িতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, রয়্যাল হোটেল নাকি নামেই হোটেল, বলতে পারেন 3-স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি না। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমড়িতে তো থাকবার জায়গা নেই, চৌধুরী কোম্পানির কারোর সাথে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মুর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? জগন্ময়বাবু বললেন যে গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবেন না, দেখে তো বুড়ো গাছ বলেই মনে হয়। হে হে মশাই, আমি সেন্ট পার্সেন শহুরে, বড়জোর আম জাম কলা নারকেল আর বট অশ্বত্থটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্র বাবু আর নুটবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে, চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে এই বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনো পর্যন্ত কেউ লেখেনি, এই একটা ব্যাপারে পায়োনিয়র হবেন তিনি। নুটবিহারীবাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হল না, বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি, স্থানীয় সংবাদ আমার কাছে বিশেষ পাবেন না, আপনি বরং আর কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে, পান কেনা আছে আর যদি একটা এক্সারসাইজ বুক পাওয়া যায় তো কাজের হবে, লেখার জন্য তৈরি হতে হবে, তো কলম আছে সঙ্গে, খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে, বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। আসুন চা খান। ওহে ভরদ্বাজ, 2 কাপ, একের জায়গায় 2। জগন্ময়বাবু সোজা আশয় প্রসঙ্গে চলে গেলেন, আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগুনি, তালাহার যাওয়ার পথে ডান দিকে আছে তো, একটা ঢিপির ওপর, আপনি তো সবই জানেন দেখছি। বললুম তো, 4 বার ঘুরে গেছি এখানে, বছর 2 থেকে দেখছি ওটা, প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে একটা আস্ত শুয়োরছানা মরে পড়েছিল মশাই। বলেন কি, তা এই নিয়ে আপনি কাউকে কিছু বলেননি? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে? পবিত্রবাবু কথাটাকে উড়িয়েই দিলেন। বলবার কি আছে মশাই, প্রকৃতির খামখেয়ালে কত রকম সব হয়,
সব নিকি আর কাগজে লেখে? আরো কত হাজার রকমের বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে, কেই বা জানে বলুন? আরে মশাই, কলকাতাতে বাস, সেখানকার হাওয়াটাই তো বিষাক্ত। প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমে যাচ্ছে। সেদিন কোথায় জানি দেখলাম লিখেছে, তা ফুলের বিষ নিয়ে কে আরো তো মাথা কামাতে যাচ্ছে মশাই। কিন্তু এখানকার লোক এদের পক্ষে তো একটা ডেঞ্জারাস ব্যাপার মশাই। কাছে না ঘেঁষলেই হলো, 5-7 হাত দূরে থাকলেই তো সেফ, সে কথা এখানে সকলেই জানে। জগন্ময় বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি, সূর্যি ডুবলেই ঝপ করে ঠান্ডা পড়ে, সর্দি গরমের রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মণিহারি দোকান থেকে খাতা কিনে যখন ভদ্রলোক বাড়ি ফিরলেন, তখন বাজে 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাক্কা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বচ্ছন্দে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় কাজ হবে। কাঠঝুমড়ির নামটাও লোকের জানা উচিত। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট নামটা জানে কি? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনিটাকে ভর করে আধ ঘন্টা বসে থেকেও কোনো ফল হলো না। এত চট করে হবে না, হাতে আরো 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবে চিনতে লিখতে হবে। বিষ ফুল নামটা দুবার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময় বাবু। বিষ ফুল, এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবিটার কাছে পৌঁছে রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটাকে দেখতে পেলেন, সেটা হলো একটা খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটিটাও এখনো রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা পরিষ্কার করবে এসে ভগবান বা ওর বাপ। জগন্ময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন যে গাছটা কত দূরে হবে রাস্তা থেকে, 20-25 হাত। তার একটা অদম্য ইচ্ছে যে এগিয়ে গিয়ে গাছটাকে আরেকটু ভালো করে দেখার। 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছোকরার অনুমান যদি ভুল হয়, যদি 7-8 হাত দূর পর্যন্ত ফুলের প্রভাব পৌঁছয়? জগন্ময়বাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। সাপ, খরগোশ, গিরগিটি, ফড়িং, পিঁপড়ে, মশা মাছি, এসবই কি গাছের বিষে মরে, নাকি ছোট জিনিস রেহাই পায়? আর বড় জিনিস, আরো বড় জিনিস? তার লেখার জন্য এগুলো জানা দরকার। আর ছেলেটিকে আর দেখছেন না, একবার তার বাড়ি যাবেন নাকি, একটা ইন্টারভিউ করবেন তাকে, যেমন অনেককে খবরের কাগজ থেকে করে? প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো, তাড়া নেই, সব হবে, ধীরে সুস্থে ধীরে সুস্থে, হাতে আরো 7 দিন সময়। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে একটা উত্তরে। উত্তরের গেট যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনো একটা কাঠের ফলকে মুর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা গিয়ে কটেজের সামনে বারান্দায় শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বললেন, সেগুলো কটেজের পিছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টো বড় গাছ রয়েছে, সেগুলো শিশু নয় নিশ্চয়ই, সেগুলোর নাম জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটার ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো, গুঁড়িটা কালো হলে হয়তো আরো সহজে চোখে পড়ত। কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে নয় বলে গুঁড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবুর দৃষ্টি এড়াল না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষ ফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এ গাছ কাল ওখানে ছিল না,
জগন্ময় বাবু ওই সাদা গুঁড়িটা থেকে হাত দশেক দূরে বানোয়ারিকে দিয়ে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তাঁর কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা। তাঁর চোখ তখন চারিদিক ঘুরছে, এমনকি সাদা গুঁড়িটার দিকেও। এটা মনে আছে কারণ জগন্ময় বাবুর তখন মনে হয়েছিল গুঁড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাসের গায়ের রঙের মিল আছে। ওই আরেকটা গাছ ওর চেনা, ইউক্যালিপ। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি জানি খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক করে ডাকছে। ওই ফুল গাছটা হাত দশেকের মধ্যে। এবার দুটো ছোট্ট লাফ মেরে পাখিটা ফুল গাছের দিকে আরো এগিয়ে গেল। জগন্ময় বাবু আর অপেক্ষা না করে সজোরে দুটো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিতে দিতে উড়ে পালিয়ে গেল। জগন্ময় বাবু হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনে রাস্তায় তো অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিয়ে জগন্ময় বাবু গাছটাকে তাক করে নিক্ষেপ করলেন। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল, লেগেছে, কিন্তু কোনো ফল হবে কি একটা ঢিলে? জগন্ময় বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পর পর 30টা ঢেলা মারলেন গাছটার দিকে। কোনোদিনও তিনি ক্রিকেট খেলেননি, তাই বোধহয় অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল, কিন্তু বাকিগুলো লাগল। গাছটা নুয়ে পড়েছে। ও ফির খাড়া হো জায়গা বাবু। ভগবান, গেটের বাইরে বই হাতে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হগ্গে খাড়া, বললেন জগন্ময় বাবু। কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময় বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মার ঢেঁকি। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো চৌকিদার আর মালির এই যে নিষ্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি নিজেই কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুঁজে দেওয়া উচিত ছিল। মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়ে দিয়েছিলেন, কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন, একটা সুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বার করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাবার দিন পুষিয়ে দেব, আগে দেখি না ব্যাটারা কিরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে দুটো কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কিনা এসব জিজ্ঞেস করা, এটা দুজনের একজনও করেনি। কাঠঝুমড়ির এই একটা ব্যাপারই জগন্ময় বাবুর কাছে একটু লেস দ্যান পারফেক্ট বলে মনে হয়েছিল। এখন বুঝছেন দোষটা খানিকটা ওর নিজেরই। এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন জগন্ময় বাবু। চৌকিদার বলল বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছ ও আজই প্রথম দেখল। এ কি রাতারাতি গজিয়ে যায় নাকি? ওয়েসা হি তো মালুম হতা বাবু। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। বানোয়ারি বলার আগেই জগন্ময় বাবুর চোখে পড়ল বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই। বারান্দার পূব কোণার পেছন দিয়ে উঁকি দিচ্ছে এক গোছা চেনা ফুল, ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো, হাত 15-র বেশি দূর নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে গিয়ে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে
আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিমঝিম করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূব দিক থেকেই আসছে, গাছের দিক থেকে, তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না, এখানে বসা চলবে না। এরই মধ্যে তিনি অনুভব করছেন তার নিঃশ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট সব বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার রাত্রে কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পর বললেন, কিছু না, খিদে নেই। তা সত্ত্বেও বানোয়ারি নিজে থেকেই এক গ্লাস গরম দুধ নিয়ে এলো বাবুকে খাওয়ানোর জন্য। অনেক অনুরোধের পর জগন্ময়বাবু কোনো রকমে অর্ধেকটা খেয়ে বাকি অর্ধেকটা ফেরত দিয়ে দিলেন। দূরে মাদল বাজছে, বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালদের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তাঁর এখনো শীত লাগছে। আলনা থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের উপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই বোধহয় একটা সময় জগন্ময়বাবু বুঝতে পারলেন যে তার চোখের পাতা দুটো এক হয়ে আসছে। এর আগে কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, আজ হলো না। চোখ খুলতে ঘরের আলো দেখে প্রথমে খটকা লেগেছিল, তারপরে মনে পড়ল নিজেই বানোয়ারিকে বলেছিলেন যে আজ ঘরের লণ্ঠনটা জ্বালিয়ে রাখতে। এখনো শীত, হাওয়াটা ওই বাইরের দিকের জানলাটা দিয়েই আসছে, কিন্তু ওটা তো তিনি বন্ধ করেছিলেন, কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাড় তুললেন দেখবার জন্য। জানলার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরেই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে জিনিসটা উঁকি মারছে তার উপরেও, সেই আলোতেই চেনা যাচ্ছে জিনিসটাকে। এসেই একই গাছ, একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, বিষ ফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে আর্তনাদটা কণ্ঠনালী বেয়ে ওপরের দিকে উঠে আসছে সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গেই তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময় বাড়ির একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্য এখন তার ভাল লাগছে না। কাঠ ঝুমড়িতে এমন স্বপ্নের মতো সুন্দর প্রথম তিনটি দিন গত দুদিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেই নিয়ে তিনি এই 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ বসে একা ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইজেলের সঙ্গেই একটি চেনা লোক তাঁর কামরায় এসে উঠলেন, পান্নাহাটের পোস্টমাস্টার নুট বিহারি মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি। সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন মেলা বসেছে, সেখানে গিন্নির হুকুমে সওদা করতে যাচ্ছে। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই দুদিনেই এত পুল ডাউন। হ্যাঁ, একটু ইয়ে। যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে, উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মুর সাহেবের বাংলোতে এসে থাকেন। এটা একরকম ওর মনোপলি। ওই অক্টোবর আর মার্চ লিখতে আসেন, বড় রাইটার তো। পবিত্র ভট্টাচার্য নাম শোনেননি? লেখেন আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান, ওই শখের মাস্টারি আর কি। একটু আদর্শবাদী প্যাটার্নের লোক, আপনি গেছেন শুনে একেবারে নেচে উঠবেন। ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে,
বললেন, বুড়ো মুড় বেঁচে থাকলে এ গোলমাল হতোই না, ওই ওই বুড়িটাই যত গন্ডগোল করেছে। বেতল স্টেশনে নুটবিহারি নেমে যাবার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পেছনে ফুলের ঝাড়টা। একটা আচ্ছা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা, আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগল ছানা। শেষ হলো সত্যজিৎ রায়ের লেখা বিষফুল। কেমন লাগলো কমেন্ট করে জানিও, অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।